ডেকে নেব মঞ্চে বিশ্বের অন্যতম জাদুকর মিস্টার অ্যানাতোলিকে। এখন আপনাদেরকে আমি দেখাবো এই ডেঞ্জারাস বুলেট ক্যাচ ট্রিক। আপনি কি ভাবেন মিস্টার মহেন্দ্র সরকার, এই পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ জাদু জানে না? আছে কেউ আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে, অ্যানাতোলিকে হারাতে? আমি দেব, আপনি কি পারবেন টানা 5 মিনিট ধরে জলে ডুবে থাকতে? কেউ পারবে না। আমি পারবো। এখন হাঁটুর উপর, হাঁটুর উপর, হাঁটু। ভাই পাইপার অফ হ্যামলিন ইঁদুরগুলো নিয়ে যাবে। ভানুকে অপদস্থ করার জন্য আমি এত বড় অপরাধটা করতে পারবো না, দেশের অসম্মান করতে পারবো না আমি। মা, মায়া তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে। মা প্লিজ, তুমি তুমি এবার একটা ভুলে যাও, এবার একটা ভুলে যাও। ভানু জিতলে, ভানু জিতলে দেশের লাভ মা। হ্যাঁ, দেশের লাভ। মায়া, মায়া তুই তুই দেশের সম্মানের দোহাই দিয়ে ভানুকে জিততে দিবি? আমি ভাবতে পারছি না তুই আমার মেয়ে। আমি আমি ভাবতে পারছি না তুই। বাবা, কি হলো এসব? হ্যাঁ, টিভিতে এসব কি দেখলাম? কি হয়েছে ম্যাজিক শোতে? ভানু এসব কি বললো? হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো এসব। আরে জলটা নিচে নামাও কুইক। কিন্তু বাবা, ভানু নিজে থেকে জল না নামালে বাইরে থেকে জল নামানো যাবে না। আর এই এটা একটা বুলেট প্রুফ কাজ, এটা ভাঙাও সম্ভব না। শি ইজ ডেড, ও মরে গেছে। তাহলে তুই চললি কি করবো বলো? আমার আমার ছেলে তো আমাকে সেরকমই ফরমাইশ করছে। তুমি যদি একটু অ্যাডজাস্ট করতে পারতে তাহলে আজ এইভাবে তোমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। তুমি আজও ভাই জ্ঞান দিচ্ছ না তুমি। জ্ঞান দিও কি কিছু লাভ হবে মেঝোমা? আমার অন্য কারোর দেওয়া জ্ঞান কি তুমি মেনে নেবে? নেবে না তো।
ওই মেয়েটি আমার বোন, ঠিক ওর মতো দেখতে আর একটি মেয়ে ঈশান চ্যাটার্জির বাড়িতে রয়েছে। দুটো মানুষ যে এরকম হুবহু এক দেখতে হতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। কি করতে হবে? খবর চাই মেয়েটার। মেয়েটা কে, কোথায় থাকে, বাড়িতে কে কে থাকে, কি করে, কেন ঈশানের তালে তাল মেলাচ্ছে, কেন ঈশানের কথায় উঠছে বসছে, সব খবর চাই, ডিটেলে খবর চাই। দামিনী দার্জিলিং থেকে ফিরলেই বোঝা যাবে যে ঘটনার এই গোলমালটা ঠিক কোথায়। আরেকবার যেতে চাই ওই শাকরার দোকানটা, আপনি আমার সাথে যাবেন প্লিজ? আপনি তৈরি থাকবেন, আমি বিকেল। Every single day you're late in office. I won't tolerate this anymore. আজ তো আমার ইংলিশ ক্লাস, আমি তো সেভাবে ইংরেজি বুঝতেও পারি না, বলতেও পারি না। দাঁড়ান, আজকে আপনার ছাতাটা লাগবে বকুল, আমি আপনাকে কলেজে ছাড়তে যেতে পারবো না। আগে তো কখনো এভাবে বলেননি, বরং আমার সঙ্গে কলেজ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকতেন আপনি। আমার কাজ শেষ লোকনাথ। তোমার কাজ শেষ? আমার কাজ শেষ, এবার তোমার কাজ। রসের টাকায় শেষ টুকরোটা লাগাতে যা বাকি, তুমি এসে হাত লাগাও দেখি, তোমার ছোঁয়া পেলে তবেই তো কাজ শেষ হবে গো। যে হারবে সাহেব আছেন না, তিনি ইস্তফা দিয়ে দেশে ফিরে যাচ্ছে। হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটলো, কেউ কিছু বুঝতে পারছে না। ইস্তফা দিচ্ছে? হ্যাঁ রানী, আমাদের কারবার বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আমি ভেতর থেকে খবর পেলাম ওই হারবে সাহেব নাকি কাল রাত্রে কোনো এক বাইজি বাড়িতে নাচ দেখতে গিয়েছে। পাথরের মূর্তিতে কেউ যাতে কোনোদিন প্রাণ না দিতে পারে আমি তার ব্যবস্থাই করে যাব। এখনই এই মুহূর্তে ভেঙে ভেঙে টুকরো টুকরো করব তোকে। না না মহারানী, এমন কাজ করবেন না, এমন কাজ করবেন না। আজ রাতে তোমাকে আমায় বিয়ে করতে হবে। আমাদের বিয়েটা ঠিকঠাক রাখতে হলে তোমাকে তো বিন্দিকে ডিভোর্স দিতে হবে। বিয়েটা করতে পারো না তুমি, আমি এটা করব না, আমি কিছুতেই করব না। ডিভোর্স পেপার মাত্র 4 ঘন্টা সময় আছে, এই 4 ঘন্টার মধ্যে তোমাকে যেরকম ভাবে হোক বিন্দির সইটা জোগাড় করে আনতে হবে। যদি বিন্দির কাছ থেকে সইটা না নিয়ে আসো তুমি তাহলে হয়তো ওকে বাঁচিয়ে নিতে পারবে, কিন্তু বাড়ি অবধি সেফ আমি পৌঁছতে দেব না, বিন্দিকে আমি শেষ করে দেব। ভালো চাস তো তাড়াতাড়ি সই কর, তাড়াতাড়ি সইটা কর, সই করবে না। আপনি ঠিক আছেন তো? আমি কিচ্ছু জানি না, জ্যাঠামশাই লোক আমাকে নিয়ে পার্লারে এলো, তারপর বললো ওখান থেকে সোজা বিয়ে বাড়িতে যাবে। কে জ্যাঠামশাই? এই জ্যাঠামশাই হলো ত্রিলোচন সরকার। এই ত্রিলোচন সরকার তো নিজের মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন আমাদের বাড়ি নিখিলের জন্য, মনে আছে মা রিজেক্ট করে দিয়েছিলেন। মেজবৌদি, প্রিয়াঙ্কা ম্যাডামের বাবা মাকে দেখলাম ওই আমাদের বাগানের ধার দিয়ে চুপি চুপি পালিয়ে যাচ্ছিল। ব্যাস, এ তো প্রুভই হয়ে গেল বাবা যে পুরোটা একটা আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে। আপনি আমার বাবা মাকে অনেক অপমান করেছেন, জেনে রাখুন এই জালিয়াতি বিয়ে আমিও করতে চাই না।